রমজান মাস যখন শুরু হচ্ছিল তখন সবাই রমজানকে স্বাগত জানিয়েছেন আহলান সাহলান মাহে রমজান বলে গোটা এক মাস সিয়াম সাধনার পর এবার আনন্দের পালা সিয়াম সাধনার পর আসছে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের অপেক্ষায় গোটা মুসলিম বিশ্ব চাঁদ দেখে যেমন রোজার মাস শুরু হয় একইভাবে ঈদও শুরু হয় কিন্তু চাঁদ দেখে সাওয়াল মাসের চাঁদের অপেক্ষায় তাকিয়ে আছেন রোজাদাররা এরই মধ্যে ঈদুল ফিতরের তারিখ কিন্তু ঘোষণা হয়ে যাচ্ছে সাওয়ালের চাঁদ দেখার আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়ে গেছে সাওয়াল মাসের আগেই আগামী দশ এপ্রিল ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে স্থানীয় ও বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফতোয়া কাউন্সিল এই মর্মে নিশ্চিত হয়েছে যে আগামী নয় এপ্রিল ভোর চারটা বিশ মিনিটে নতুন চাঁদ উদয় হবে ওই সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্তের বারো মিনিট পর পাঁচটা একান্ন মিনিটে দেখা মিলবে নতুন চাঁদের এই চাঁদ কিন্তু বাংলাদেশের আকাশ কিংবা সৌদি আরবের আকাশের নয় এই চাঁদ দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার আকাশে নয় এপ্রিল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় বিদায় নিচ্ছে চৌদ্দশো পঁয়তাল্লিশ হিদড়ি বর্ষের রমজান এবং দশ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সোমবার এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে বলা হয়েছে যদিও এখনও সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি স্থানীয় জ্যোতির্বিজ্ঞান ও বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অস্ট্রেলিয়ান জোন অনুযায়ী সিডনি ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামী নয় এপ্রিল ভোর চারটা বিশ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে তাই ওই দিন সূর্যাস্ত হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্তের বারো মিনিট পর অর্থাৎ পাঁচটা একান্ন মিনিটে দেখা যাবে নতুন চাঁদ আর তাই ওই দেশে দশ এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা এই ঈদে ওমানে বাংলাদেশি পাঞ্জাবি শাড়ি থ্রি পিস ও বাচ্চাদের কাপড়ের বাহারি কালেকশন নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট এছাড়াও দেশি বিদেশি যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে